তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। আজকে আপনাদের সামনে একটা নতুন সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আপনাদের জেলায় অর্থাৎ আপনাদের নিজস্ব জেলায় কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসে কিন্তু কর্মী নিয়োগ চলছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন বিভাগে। অর্থাৎ আপনাদের কিন্তু এই সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন বিভাগে গ্রুপ সি কাউন্সিলার পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার জেলাতে, আপনার নিজস্ব জেলাতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা অর্থাৎ কোন জেলায় আপনাদের এই বিজ্ঞপ্তির জন্য পোস্টিং পড়বে, কর্মী নিয়োগ কী করে হবে বা কর্মী নিয়োগের পদ্ধতি কী আছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সরাসরি ইন্টারভিউ নাকি আবেদন করতে হবে, সমস্ত ডিটেলসে দেখাবো। এবং এখানে আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে আর বিশেষ করে কী যোগ্যতা, বয়স, সমস্ত কিছুই দেখাবো আপনাদের কিন্তু এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি কিছুটা এখান থেকে উপকৃত হতে চান। আর এইরকম আপনার জেলায় যদি সরকারি চাকরি, বেসরকারি চাকরি যে কোনো যোগ্যতায় পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিন। তাহলে যখনই আপনার জেলা থেকে সরকারি চাকরি, বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই করে রাখুন। তো চলুন শুরু করে নেওয়া যাক। আমাদের সামনে কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে, আপনাদের সামনে আমি ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, যেটা কিন্তু নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 3/12/2020 তারিখে, যেখানে মেমো নাম্বারটা আপনারা কিন্তু এটা ফলো করবেন। তো নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন, যেখানে কি বলেছে দেখুন, WCD HWD ডিপার্টমেন্টের তরফ থেকে যারা ভারতীয় নাগরিক তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের দেখুন সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তাদের আগে বলে দিই এটা কন্ট্রাকচুয়াল পোস্টে কনসোলার ইন দ্য জুবিনিল জাস্টিক বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বা এখানেই কিন্তু আপনাদের পোস্টিংটি বা নিয়োগ হবে, যেটা অবস্থিত মুর্শিদাবাদ জেলায়। তো মুর্শিদাবাদ জেলা থেকে যারা যারা বসবাস করেন তারাও আবেদন করতে পারবেন। এখানে দেখুন আবেদনের শেষ তারিখ বলেছে 14/12/2020 তারিখ আবেদনের ক্লোজিং ডেট। তো আপনাদের কিন্তু এইটা মাথায় রেখে আবেদনটি করতে হবে, যাতে 14/12/2020 তারিখের আগেই যেন অ্যাপ্লিকেশানটি বা আবেদনটি করে ফেলেন। তো দেখুন কোন পদের জন্য কী পোস্টে নিয়োগ করছে, কাউন্সিলর পদে নিয়োগ করছে, একটা ভ্যাকান্সি আছে, 21 থেকে 40 বছরের কিন্তু আপনাদের বয়স হতে হবেই, সঙ্গে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ফিজিওলজি, আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপরে ম্যান্ডেটরি অবশ্যই, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, কনসিউলিং উইল বি প্রেফার্ড, আপনাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং অবশ্যই গ্র্যাজুয়েশন ফিলোজফির ওপরে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশানটি কমপ্লিট করতে হবে। মাসিক মাইনে বা বেতন আপনাদের কিন্তু এখানে 10,000 টাকা পার মান্থ দেওয়া হবে। তো এখানে সমস্ত কিছু বললাম, একটা ভ্যাকান্সি, 21 থেকে 40 বছর বয়স লাগবে, গ্র্যাজুয়েশান করতে হবে ফিলোজফির ওপরে, এবং অবশ্যই কম্পিউটার বা এর ওপরে নলেজ থাকতে হবে, এবং বেতন আপনাদের 10,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। তো এখানে এটাই বলে দিয়েছে, এবং অবশ্যই আপনাদের কিন্তু ফিল করতে হবে। দেখুন এর জন্য কি হবে, মোড অফ সিলেকশন বা অর্থাৎ কীভাবে নিয়োগ করবে, সেটা হচ্ছে আপনাদের রিটেন এক্সাম হবে, যেখানে আপনাদের কিন্তু অবজেক্টিভ কোশ্চেনের এই রিটেন এক্সাম হবে, সেখানে আপনাদের কিন্তু পাস করতে হবে। সেই রিটেন এক্সামে কোন ধরনের কী পরীক্ষা, মানে কোন ধরনের কী কোশ্চেন আসবে, সেটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এই সমস্ত কোশ্চেন আসবে। আপনাদের কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে, যেখানে আপনাদের 10 নম্বর কম্পিউটার টেস্ট এবং 10 নম্বর ভাইবা, টোটাল 100 নম্বরের কিন্তু আপনাদের এখানে পরীক্ষাটা হবে। তো এখানে শর্ট লিস্ট টাঙাবে, এই পরীক্ষার পরে আপনাদের কিন্তু শর্ট লিস্ট টাঙাবে, এবং অবশ্যই রিটেন এক্সামের পরে আপনাদের কিন্তু কল করে ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টে, যদি আপনারা শর্ট লিস্টে নাম ওঠে। তো এইভাবেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বলে দিয়েছে, এইভাবেই নিয়োগ হবে, এই পদ্ধতিতেই নিয়োগ হবে। তো এখানে আমরা বলি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু জেলা পরিষদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আছে, অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনাদের দেখাই, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে আমাদের প্রিন্ট আউট করতে হবে। অ্যাপ্লিকেশন এখানে আপনাদের ফটো দেবেন, ফটো দেওয়ার পরে অ্যাপ্লিকেশন নেম ব্লক লেটারে লিখবেন, ডেট অফ বার্থ, এজ, বয়স, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার্স নেম, আপনাদের এখানে সমস্ত পারমানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এখানে সমস্ত কিছু দেবেন। দেওয়ার পরে আপনাদের কী বলেছে দেখুন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেবেন, এবং অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজটাও দিতে ভুলবেন না, কিন্তু এখানে আবশ্যিক লেগেছে, অবশ্যই মানে পারমানেন্টলি চাই কম্পিউটার নলেজ, তো এটা অবশ্যই আপনাদের কিন্তু দিতে হবে। দেওয়ার পরে সিগনেচার করবেন, ডেট প্লেস দিয়ে দেবেন, দিয়ে এই ফর্মটিকে কী করতে হবে আপনাদের আমি নেক্সট স্টেপ বলি। এই ফর্মটিকে আপনাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এই ফর্মের সঙ্গে সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করতে হবে, অ্যাটাচ করতে হবে বিভিন্ন যে সমস্ত স্কুল সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট, সমস্ত কিছু সার্টিফিকেট অ্যাটাচ করে যেখানে আপনাদের ড্রপ বক্সে ফেলতে হবে, সেটা হচ্ছে রুম নাম্বার, দেখুন যে ড্রপ বক্সে ফেলতে হবে 118 সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বা সেকশন, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং,
সরি আরেকবারও বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন বিভাগে নিয়োগ আমাদের এটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিউ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, পোস্ট অফিস বহরমপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিনকোড 742101, এই অ্যাড্রেসে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তো আবারও আবারও বলছি আপনাদের, সেটা হচ্ছে রুম নম্বর 118 সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, পোস্ট অফিস বহরমপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিনকোড 742101, যেটা আপনাদের 14/12/2020 তারিখ বিকেল 5টার আগে কিন্তু আপনাদের এখানে বাই হ্যান্ড অর্থাৎ নিজে হাতে গিয়ে ওই ড্রপ বক্সে ফেলতে হবে। সঙ্গে আপনাদের কী দেবেন সেটা বলি, এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে কোনো একটা দিলেই হবে আপনাদের। এবং আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান বলতে সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান, সেটা মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, সমস্ত কিছু কমপ্লিট আমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাদের দুটো পাসপোর্ট সাইজ ফটো দেবেন সঙ্গে, এবং আমাদের পোস্টের স্ট্যাম্প, যে পোস্টের স্ট্যাম্পটা থাকে সেই পোস্টের স্ট্যাম্পটা কিন্তু আমাদের এখানে দিতে ভুলবেন না খামের ওপরে। তো এইগুলো আপনাদের বলে দিয়েছে, সমস্ত ডিটেলস দেখিয়ে দিয়েছে। এইগুলো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে এই অফিসিয়াল ওয়েবসাইট মুর্শিদাবাদ.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন, বা এখানে আপনারা হোয়াটস নিউ অপশানে এলেও এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন, আমাদের ডিসক্রিপশান বক্সেও কিন্তু এই বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন, যদি আমাদের কোনো কমেন্ট থাকে বা কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান, আপনাদের কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব সমস্ত কিছু। আর যদি আপনার জেলায় সরকারি বেসরকারি চাকরি, সেটা দক্ষিণ চব্বিশ পরগনা হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, যে কোনো জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাদের জেলার নামটা কমেন্ট সেকশানে লিখুন আর ইউটিউবটাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।